ছাড়িয়ে নিয়েছি, তো এখন আমি জল দিয়ে ধুয়ে ফেলবো। এখন আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি কাটবো কুচি কুচি করে। তো এখন আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এখন আমি হলুদ গুঁড়ো আর একটু লবণ গুঁড়ো নিয়ে আমি মাখিয়ে নেবো। তো এখন আমার মাখানো হয়ে গেছে, এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। গ্লাসের মধ্যে ঢালা হয়ে গেল, এখন এই ডিমটা ফাটাবো বাটি দিয়ে। তখন আমি ডিমটা ফাটাবো। কি করবো, দুটো হয়ে গেছে আর একটা ফাটাচ্ছি। প্রথমটা কুসুম ফেটে গেছে, দ্বিতীয়টা দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এইবার এগুলোকে আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। আর মিক্স করবো চামচ দিয়ে। তো দেখো বন্ধুরা, এখন আমার সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো। তো এখন আমি গ্যাসটা জ্বেলে নেব। তেল ঢালব। তো আমি এখন কড়াই নিয়েছি, এবার তেল ঢালব। তেল একটুখানি জ্বেলে নিতে হবে। তো এখন আমি তেল ঢালব। তো এখন আমি তেলটা কড়াইর মধ্যে ঢেলে দিলাম। তো এখন তেলটা গরম হতে সময় লাগবে। তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি ডিমটা ঢালব। দেখো বন্ধুরা কি সুন্দর ডিম ভাজা হচ্ছে। তো এখন আমি ডিম ভাজাটা প্লেটে করে তুলে নেব। আর একটু কড়াই তেল দিয়ে দিলাম। আমি ডিমটা দেবো। ডিম ভরে হচ্ছে, আরেও কত আছে।
ছোট, জানি না কেমন কি হচ্ছে। তো আমার এতটাই খিদে পেয়েছে, আমি চলে এসেছি ডিম ভাজা রেসিপি নিয়ে। এটা একটু আমি প্লেটটা তুলে নেব। আমার তো ডিম ভাজার টেস্ট হয়েছে, লবণের